আমরা প্রচন্ড গরমে শুরু করেছিলাম হাওড়া থেকে, তারপর জোশীমঠে এসে কিছুটা গরম আমরা কম পেয়েছি। আমাদের চিন্তা ছিল যে শেষ অবধি গিয়ে কী হবে। রুইং পৌঁছেছিলাম সন্ধ্যের মুখে। রুইংয়ে গ্রামের মানুষদের সাথে অনেকক্ষণ গপ্প, অনেক কিছু জানলাম তাদের সংস্কৃতি নিয়ে, তাদের কাজকর্ম। তারপরের দিন আমরা বেরিয়ে এলাম দ্রোণাগিরি গ্রাম। রাস্তা খুব সুবিধের নয়, মাঝে মাঝেই ধস আছে। আমাদের সঙ্গে তিনটে বাচ্চা মেয়ে, তাদের নিয়ে আমরা দ্রোণাগিরিতে এলাম। দ্রোণাগিরি গ্রামটা বড় কিন্তু প্রায় জনশূন্য। এর কারণ কিছুই নয়, দ্রোণাগিরি গ্রাম খুব অদ্ভুতভাবে, খুব ব্যতিক্রমীভাবে লেখাপড়ার দিক থেকে খুব উন্নত। ওই জায়গায় গিয়ে মনেই হয় না যে এখানে পড়াশুনোর কোনো ব্যবস্থা আছে, কিন্তু ওই গ্রামের 70% মানুষ তারা সরকারি চাকরি করে, এবং তারা কেউ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার। এবং ওখানকার গ্রামে যে মহিলারা, তারাও সমপরিমাণ শিক্ষিত। বোঝার উপায় নেই তাদের সহজ সরল জীবনযাপন দেখে। দ্রোণাগিরি গ্রাম সুন্দর সব মিলিয়ে। তারপরের দিন আমরা এসেছিলাম লঙ্গাতুলি। লঙ্গাতুলিতে আমরা এসে প্রথম বৃষ্টির মুখে পড়লাম। বিকেলটা ভালো কাটেনি, টেন্টের মধ্যেই আমরা আটকেছিলাম সারাটা দিন। তারপর রাত্রিবেলা রাত্রি না হতেই আমরা ঘুমিয়ে পড়েছিলাম। একই রকম খারাপ ওয়েদার নিয়ে আমরা এসেছিলাম বাগিনি বেস ক্যাম্পে। সেখানেও আমাদের মন মেজাজ আবহাওয়ার মতোই ছিল অসুন্দর। কিন্তু বিকেলের দিকে একটা ঘটনা ঘটল যাতে আমরা সবাই উজ্জীবিত হয়ে উঠলাম। সুপ্রতিম দা, আমাদের টিমের সবচাইতে বয়োজ্যেষ্ঠ, যিনি শুরু করেছিলেন 31 তারিখ কলকাতা থেকে হায়দ্রাবাদ হয়ে দিল্লি, তারপরের দিন জোশীমঠ হয়ে রুইং, এবং গতকাল রুইং থেকে সোজা বাগিনিতে। সুপ্রতিমদার এই সাফল্যে আমরা যেন নতুন করে, আবহাওয়া অসুন্দর থাকা সত্ত্বেও আমরা যেন নতুন করে আবার এই বেড়ানোর আনন্দকে উপভোগ করলাম। কালকে অনেকক্ষণ রাত্রি পর্যন্ত আমরা গপ্প করেছি, আড্ডা মেরেছি আগুনের ধারে বসে। আজ সকাল থেকে কিন্তু আবহাওয়া অনেকটাই পরিষ্কার, যদিও দেখতেই পাচ্ছেন মেঘ আছে। সমস্ত শৃঙ্গ যে আমরা দেখতে পাচ্ছি তা নয়, কখনো হাতিপিক বেরোচ্ছে তো কখনো সপ্তমিনাল, এই রকম পরিস্থিতি। কিন্তু সব মিলিয়ে আজকে আবহাওয়া ভালো। আমরা সবুজ গালিচার মধ্যে দাঁড়িয়ে আছি, দেখছি চারদিকের এই অপরূপ সৌন্দর্য। কেননা আমরা আজকেই আমরা নেবে যাব, আজকে লঙ্গাতুরি নেবে যাব, আর কিছুক্ষণ, আর কয়েকটা মুহূর্ত আমরা আর এখানে থাকব। তাই আমরা প্রাণ ভরে উপভোগ করছি এই দৃশ্য। বাই 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 বাই, মা তুঝে ছোড়কে কহা যাউঙ্গা, মেরে ভোলে সনম তেরে সর কি কসম, যাকে জলদি মাই ভি লোটে আউঙ্গা, মাই তুঝে ছোড়কে কহা যাউঙ্গা, বাই 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 বাই।